বরিশাল নগরীর বাসের হাটখোলা এলাকায় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাদের সমর্থক হালিম, মনা ও জাহিদুলের মাথায় পিস্তল ঠেকিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহমেদ মান্না ও তার অনুসারীরা। রোববার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মান্নাসহ 10 জনকে গ্রেফতার করা হয়। এ সময় মান্নাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে একটি ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ছবিতে দেখা যায় অভিযান পরিচালনাকারী কাউনিয়া থানার উপপরিদর্শক সাইদুল হক মান্নাকে গাড়িতে বসিয়ে হাসি মুখে সেলফি তুলছেন। পরে গ্রেফতার ছাত্রলীগের আহ্বায়ক রইস আহমেদ মান্না ও তার অনুসারীদের থানা হাজতে শুয়ে থাকার একটি ছবিও ফেসবুকে ভাইরাল হয়। এতে বরিশালবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই মধ্যে ছবি দুটি বরিশাল মহানগরীর টক অফ দ্য টাউনে পরিণত হয়। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান মুকুল বলেন, থানার মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে, সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে ও তদন্তের স্বার্থে এসআই সাইদুল হককে ক্লোজ করা হয়েছে।